तो हेलो व्यूअर्स, आप सबके लिए मैं फिर से आ गया हूँ एक बार फिर से गंगारामपुर कार बाजार में। और मेरे साथ आज जुड़ेंगे फिर से गंगारामपुर कार बाजार के ओनर मिस्टर अमरतो शाह। तो अमरतदा, आज मैं फिर से आपके पास आ गया हूँ, तो बोलिए कैसे हैं, अच्छे हैं या नहीं? अच्छे। अच्छा, ठीक है। तो अमरतदा को जैसे कि पहले वीडियो में भी बताया था कि बंगाली में बोलने में थोड़ा सुविधा होता है, भैया को हिंदी उतना नहीं आता है, तो आज का ये जो आपका ब्लॉग है वो आपका पूरा बंगाली में होने वाला है। तो अमरतदा जेने ने वो कस्टमर कैमन रिव्यू रेसपन्स कैमन पेले तुम आगे वीडियो थे भलो पे एकदम भलो पे। अच्छा, কাস্টমারের ভিউজ তো আমাদের কাছে ভালোই এসেছে। একদম একদম। হুম হুম। এই মুহূর্তে আমাদের কাছে যেগুলো স্টকে আছে আপাতত, হুম হুম, সেগুলো আছে আপনার সুইফট ডিজায়ার আছে, আচ্ছা, জেনেস্টিলো আছে, আচ্ছা, স্যান্ট্রো আছে, হুম হুম, অল্টো আছে, হুম হুম, অল্টো আগের মডেলে একটা আছে, আচ্ছা, আপনার ভিস্তা আছে, হুম হুম, এই কটা আপাতত স্টকে আছে। আচ্ছা, তো দাদা আজকে স্টার্টিং কত প্রাইস থেকে তুমি শুরু করছো? আমাদের আজকে স্টার্টিং আছে 80,000 টাকা। 80,000 থেকে স্টার্টিং করছো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিব যে 80,000 এ আমরা কি স্টক পাচ্ছি। আবার আরেকবার বলবো যে দাদা, গঙ্গারামপুর কার বাজারে আসতে গেলে আমাদেরকে কি কি সুবিধা দেওয়া হবে? ফাইন্যান্স অ্যাভেলেবল আছে? ফাইন্যান্স একদম অ্যাভেলেবল আছে। হুম হুম হুম। ক্যাশও হয়। আচ্ছা, কত উপরের গাড়ি থেকে আপনি ফাইন্যান্স অ্যাভেলেবল করে দিতে পারবেন? 2010 সাল থেকে ফাইন্যান্স হচ্ছে, মানে যেগুলো গাড়ি 2010 সালের উপরের এজ আছে সেগুলো থেকে ফাইন্যান্স পসিবল। আচ্ছা, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা ব্যাপার যে আপনি অন্য স্টেটে যদি গাড়ি নিতে চাই তাহলে কি সেটা কি পসিবল? হ্যাঁ, আমাদের কাছে পসিবল, আমরা সবকিছু ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, আমরা নিজেরাই ওনারশিপ চেঞ্জ করি। আচ্ছা, মানে একটা জিনিস, হুম হুম, আমরা নিজেরাই ওনারশিপ চেঞ্জ করছি, নিজেরাই ইন্স্যুরেন্স করছি, নিজেরাই ধোয়ার কাগজ করছি। আচ্ছা আচ্ছা, সবকিছু নিজে, কাগজপত্র সব আমরা এখান থেকে পেয়ে যাবে, পেয়ে যাবে এখান থেকে, কোথাও দৌড়াদৌড়ি করার, কোথাও কোনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক 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 আছে ঠিক আছে। আমরা ওনারশিপ চেঞ্জ করতে মাত্র কম খরচে আমরা এখান থেকে ওনারশিপ চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমরা ওনারশিপ ছাড়া আমরা এখান থেকে গাড়ি ডেলিভারি করি না, মানে যা কিছু হবে সব পেপার কমপ্লিট করে দেওয়া হবে, পেপারস কমপ্লিট করে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে দাদা। আর হচ্ছে চলুন তাহলে দেখে নেব গাড়ির কালেকশন কি কি আছে। জেনে নেব এটা কোন গাড়ি? এটা 2007 এর গাড়ি আছে। আচ্ছা, আপনার এলএক্সআই মডেল আছে। আচ্ছা, জেন এস্টিলো। আচ্ছা, দিনাজপুর আত্মীয়, হুম হুম হুম, সেকেন্ড ওনার গাড়ি আছে, হুম হুম, ফুল অরিজিনাল পেন্টের গাড়ি। আচ্ছা, ডাক্তার রিবন কার আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হুম হুম। এটা আপনার ফ্রন্ট টু পাওয়ার উইন্ডো, আচ্ছা, এসি, সাউন্ড সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, আচ্ছা, সিল প্যাক ইঞ্জিন আছে। আচ্ছা, আমাদের এখানে যতগুলো গাড়ি আপনি আজকে দেখবেন একটা গাড়িও সিল প্যাক ইঞ্জিন ছাড়া নেই। আচ্ছা, সবগুলোই গাড়ি চলেছে 66,000 কিলোমিটার। আচ্ছা, এত সুন্দর গাড়ি আছে, মানে দুটো মেকানিক্যাল কোনো কাজ নেই। আচ্ছা, সুন্দর গাড়ি আছে, মাত্র দাম আছে এটার 1,00,000 টাকা। আচ্ছা, 1,00,000 টাকা। আর কিলোমিটার কত যেন বললে? 66,000 কিলোমিটার চলে, 66,000। ওনার কত আছে এখন? সেকেন্ড ওনার গাড়ি আছে, দক্ষিণ দিনাজপুর আরটিওর গাড়ি। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর আরটিওরই নাম, মানে গাড়ি আছে। যে দক্ষিণ দিনাজপুর থেকে দেখছেন, আর গঙ্গারামপুর তো দক্ষিণ দিনাজপুরেই পড়ে, তাই তো? ঠিক আছে, যে দক্ষিণ দিনাজপুর থেকে যদি আমার কোনো ভিউয়ার্স দেখে থাকেন বা নতুন ভিউয়ার্স যদি দেখে থাকেন তাহলে অবশ্যই এই গাড়িটি নিয়ে যেতে পারেন। 1,00,000 টাকা দাম, জেন এসটিলো, 66,000 কিলোমিটার চলেছে, এখন সেকেন্ড ওনার আছে, তাই তো? মানে যে নিবে থার্ড ওনার হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এখন থার্ড ওনার হয়ে যাবে যদি কেউ আপনি নেন। আর খুবই রোমাঞ্চ প্রাইস। আর আপনি গাড়ির কন্ডিশন নিশ্চয়ই দেখতেই পারছেন যে কীরকম গাড়ির কন্ডিশন আছে। তো এটার প্রাইস দাদা দাম বললেন 1,00,000 টাকা। আর দাদা অলরেডি আমার তো ভিউয়ার্স তো আপনার কাছে কোয়ারি করেছে, প্লাস হচ্ছে সেলও হয়েছে, তো রিবেট কিছু দিয়েছেন? হ্যাঁ, রিবেট দেওয়া হয়েছে। এমনিতেই তো আপনি তো মানে রিজনেবল প্রাইসে তো দেনই দেন, সাথে হচ্ছে মানে আমার কাস্টমার যদি আসে আবার কিছু একটু নেগোসিয়েশন করে দিয়ে দেওয়া হবে অন টেবিল, আমরা আপনার দাম কম বেশি করে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখুন অন টেবিলে আসবেন, এখানে দাম কম বেশি করে আপনাকে গাড়ি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে দাদা, তাহলে অন্য গাড়িতে চলে যায় এবার। তো দাদা এটা জেনে নেব, হোয়াইট কালারের কি গাড়ি এটা? এটা 2004 গাড়ি আছে। আচ্ছা, রায়গঞ্জ চারটিওর গাড়ি। আচ্ছা, সেকেন্ড ওনার, হুম হুম, সেন্ট্রো। আচ্ছা, এসি, হুম হুম, সাউন্ড সিস্টেম, হুম হুম, পাওয়ার স্টিয়ারিং। আচ্ছা, ফুল অরিজিনাল পেইন্ট, হুম হুম, সিল প্যাক ইঞ্জিন আছে। আচ্ছা, অল পেপার আপডেট। আচ্ছা, ইন্স্যুরেন্স, ধোয়ার পেপার, সব কিছু আপডেট আছে। ট্যাক্স কত অবধি পেয়ে যাবো? এটা লাইফ টাইম ট্যাক্স আছে, 32 সাল পর্যন্ত ট্যাক্সের ভ্যালু আছে, 32 অবধি। তারপরে আবার করতে হলে 32 এর পরে করতে হবে। করতে হবে, ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো আছে, 5টা টায়ার নিউ ব্র্যান্ড টায়ার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা দেখতেই পারেন। কি বললেন এটা দাদা? সেন্ট্রো, হুন্ডাই সেন্ট্রো, তাই তো? আচ্ছা, ওনার কত আছে এখন? এটা সেকেন্ড ওনার গাড়ি আছে, রায়গঞ্জ পাস, রায়গঞ্জ পাস করা আছে। আচ্ছা ঠিক আছে, আর ওনার কি বললেন এটা?
তাহলে এবার জেনে নেবো দাদা, এটার প্রাইস কত রেখেছেন আপনি? দাম আছে মাত্র 98,000 আপনাকে সেন্ট্রো পেয়েছেন। কবেকার সেন্ট্রো? এটা 2004 এর গাড়ি, লাইফ টাইম ট্যাক্স, মানে 32 অবধি আপনি ট্যাক্স পেয়ে যাচ্ছেন। করতে গেলে আপনাকে পরে আবার 2032 এর পরে আপনাকে ট্যাক্স করতে হবে। আর বাকি পেপার্স তো আপ টু ডেট দাদা বললেনই, ঠিক আছে। আর 55,000 কিলোমিটার ড্রিভেন আছে উইদাউট এনি ট্যাম্পারিং। তো আপ আগে লেনা চাহতে হ্যাঁ, আর রায়গঞ্জ কা পাস কিয়া হুয়া হ্যায়, রায়গঞ্জ উত্তর দিনাজপুরে পড়ে, তাই তো? হ্যাঁ, এটা উত্তর দিনাজপুর আরটিওর করা আছে, ঠিক আছে। যদি আপনি কেউ নিতে চান তাহলে এই গাড়িটি নিয়ে যেতে পারেন। প্রাইস মাত্র আর মাত্র 98,000 দাদা রেখেছেন। এরপরেও আপনি আসেন গঙ্গারামপুর কার বাজারে, যেখানে আপনি প্রাইস নেগোসিয়েশন করে আপনি আর দাদা অমৃতদা মিলে একটা কম বেশি করে গাড়িটি নিয়ে যেতে পারেন। তো চলুন দাদা, অন্য গাড়ি চলে যাক। এটা কোন গাড়ি? এটা 2017 সালের অল্টো আছে। আচ্ছা, এলএক্সআই মডেল আছে। সেকেন্ড ওনার গাড়ি আছে। আচ্ছা, 448। আচ্ছা, 49,532 কিলোমিটার চলেছে। বাহ, খুব ভালো, একদম খুবই কম চলেছে, ঠিক আছে। আর ডিটেইলস? পাওয়ার উইন্ডো, এসি, সাউন্ড সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, আচ্ছা, মিউজিক সিস্টেম লাগানো আছে। আচ্ছা, জেবিএল এর সাউন্ড সিস্টেম লাগানো। এটা কি আগের বার দেখিয়েছিলাম দাদা? আগের বার ছিল, এবার এটা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সিল প্যাক ইঞ্জিন আছে, মানে ফুল অরিজিনাল পেন, ফার্স্ট টায়ার, নিউ ব্র্যান্ড টায়ার আছে। নিউ ব্র্যান্ড টায়ার আছে। চল, আরটিওর গাড়ি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দাদা জেনে নেব, এটা কিলোমিটার কত চলেছে? এটা কিলোমিটার দাদা চলেছে 48,000। আচ্ছা আচ্ছা, আপনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর ওনার কি এখন? এটা সেকেন্ড ওনার গাড়ি আছে, 448 গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নিশ্চয় পেট্রোল অল্টো তো পেট্রোলই আছে, পেট্রোলই গাড়ি। আচ্ছা, ঠিক আছে। তো দাদা জেনে নেব, এটা প্রাইস কেমন রেখেছেন? এটা দাদা প্রাইস আছে 2,55,000 টাকা। 2,55,000 টাকা প্রাইস রেখেছেন, আচ্ছা, ঠিক আছে। আর কাস্টমার তো আসতে গেলে তো কম বেশি তো হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো চলুন দাদা পরের গাড়িতে চলে যাই। কি গাড়ি হবে দাদা? এটাও অল্টো আছে। আচ্ছা, সেম রাউন্ড অল্টো আছে আপনার, 2004 এর গাড়ি আছে। আচ্ছা, লাইফ টাইম ট্যাক্স আছে। আচ্ছা আচ্ছা, 32 সাল পর্যন্ত ট্যাক্সের ভ্যালু আছে। আচ্ছা, এটা আপনার ইন্স্যুরেন্স ধোয়ার পেপার ফেল আছে। আচ্ছা, চলেছে আপনার এটা 95,000 কিলোমিটার। 95,000? আচ্ছা, 2004 এর গাড়ি, আমরা যদি এটা টিপ করতাম তাহলে কমিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, করার কোনো ব্যাপার নেই। এটা এলএক্সআই মডেল আছে, পাওয়ার স্টিয়ারিং পেয়ে যাবেন, এসি পেয়ে যাবেন, সাউন্ড সিস্টেম পাবেন। আচ্ছা, ফুল অরিজিনাল পেইন্টের গাড়ি আছে, সিল প্যাক ইঞ্জিন আছে, আচ্ছা, নিউ ব্যান্ড টায়ার আছে। আচ্ছা, ফার্স্ট ওনার গাড়ি আছে। ফার্স্ট ওনারই আছে এখন অবধি? ফার্স্ট ওনার গাড়ি। আচ্ছা, ঠিক আছে। এটার দাম আছে দাদা মাত্র আপনার 98,000। এটাও 98,000 রেখেছেন আপনি, ঠিক আছে। এটাও দাদা 98,000 রেখেছে, ফার্স্ট ওনারের কার আছে, পুরো 5টা ব্র্যান্ড নিউ টায়ার আপনি পেয়ে যাচ্ছেন। তো আর তো আপনি আসেন, ঠিক আছে, কথাবার্তা বলুন, দেখতেই পারবেন আপনি, টেস্ট ড্রাইভ করুন। আপনি আগেই বলবো আপনাকে যে আসবেন এখানে, টেস্ট ড্রাইভ করবেন, গাড়ির কন্ডিশন কেমন কী আছে না আছে আপনি দেখে আপনি স্যাটিসফাই হয়ে তারপরে নেবেন গাড়ি, তাই তো দাদা? আচ্ছা, যদি অমৃতদা কেউ যদি নিয়ে আসতে চায় নিজের যদি মেকানিক, তাহলে কি সে নিয়ে আসতে পারে? একদম দাদা, আমাদের এখানে কোনো ব্যাপার নেই, মেকানিক্যাল আপনি নিয়ে আসতে পারেন, নিয়ে এসে গাড়ি দেখাতে পারেন, কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি নিজের মেকানিক নিয়ে এসে আপনি চেক করিয়ে তবে আপনি স্যাটিসফাই যদি হন তবে আপনি গাড়ি নিয়ে যেতে পারেন। তো ঠিক আছে দাদা, আমাদের নেক্সট গাড়িতে চলে আসি। এটা দাদা টাটা ভিস্তা আছে। আচ্ছা, টাটা ভিস্তা গাড়ি আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে, 66 নাম্বার। আচ্ছা, আরটিওর গাড়ি আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনি এটা টপ মডেল আছে টাটা, কোয়ার্টার জেড ইঞ্জিন আছে। আচ্ছা, কোয়ার্টার জেড ইঞ্জিন, 1,72,000 কিলোমিটার চলেছে। আমি আপনাকে প্রথমেই বললাম দাদা, আমাদের এখানে মিটার কোনো টেম্পারিং বলে কিছু হয় না। আপনার 4টা পাওয়ার উইন্ডো আছে, এসি আছে, সাউন্ড সিস্টেম আছে, পাওয়ার স্টিয়ারিং আছে, ফুল অরিজিনাল পেইন্ট আছে, ফার্স্ট ওনার গাড়ি আছে দাদা। বাহ, খুব ভালো, সিল প্যাক ইঞ্জিন আছে। এত সুন্দর গাড়ি আছে বলে বোঝানো যাবে না, ডিজেল ইঞ্জিন আছে। আচ্ছা, ডিজেল ইঞ্জিন। আর বাকিগুলো কি পেট্রোল ইঞ্জিন ছিল? সব পেট্রোল, একটাই ডিজেল, একটাই ডিজেল। আচ্ছা, ঠিক আছে দাদা। তো এটা জেনে নেব, এটা কিলোমিটার কত চলেছে আপনি বললেন? 1,72,000 কিলোমিটার। তো এটা কিলোমিটার দেখে আপনি বুঝতে পারছেন যে নিশ্চয়ই এখানে মিটার ট্যাম্পারিং করা হয় না, কারণ যদি মিটার ট্যাম্পারিং যদি করা হতো, অমর্তদা সেটাই বললো যে মিটার ট্যাম্পারিং যদি করা হতো কখনোই কাস্টমারকে বা ভিউয়ার্সকে এত কিলোমিটার কখনোই বলা যেত না, তাই না? কমিয়ে দিয়ে কমানেই পার, কমানোই যেত, ইজিলি কমানোই যেতে পারে, কিন্তু এখানে মিটার ট্যাম্পারিং হয় না। তো ওই জন্য দাদা এটা দাম শুনে নিব, এটা কত দাম রেখেছে দাদা? আপনাকে প্রথমেই বললাম ভিডিওর শুরুতে, আপনাকে এটার দাম আছে 80,000। আচ্ছা, এটাই সেই 80,000 টাকার গাড়ি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
তো সেই টাটা ভিস্টা আপনি দেখতে পারেন। কতকার মডেল বললেন? 2009 এর মডেল। 2009 এর মডেল 24 অবধি ট্যাক্স। আচ্ছা ঠিক আছে, বাকি পেপার তো আপ টু ডেট, বাকি ইন্স্যুরেন্সটা ফেল আছে। আচ্ছা, এন্ডওয়ার পেপারটা ফেল আছে। আচ্ছা ঠিক আছে, ওটা করে দেওয়া যাবে, সেই প্রাইসের মধ্যেই করে দেওয়া যাবে। আচ্ছা 80,000 যে বললেন, এরপরেও কি কিছু হবে নেগোসিয়েশন? দাদা কম বেশি আমরা করে দিতে পারব। আচ্ছা আচ্ছা, প্রথমে বলেছি অন লেভেল কিছু নেগোসিয়েশন হয়ে যাবে, আচ্ছা আচ্ছা করে দিতে পারব। আচ্ছা 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 ঠিক আছে। মানে আচ্ছা দাদা, আপনার কাছে কি শুধু কি মানে বিক্রি করেন, নাকি কেউ যদি ধরুন এক্সচেঞ্জ করতে আসে? তো করি, বিক্রিও করি, এক্সচেঞ্জও করি, সবই করি। সবই অ্যাভেলেবিলিটি আছে এখানে। যদি আপনারা আসেন তাহলে নিশ্চয়ই এখানে বুঝতে পারবেন যে এখানে সব কিছুই পুরো ইজিলি রিজনেবল প্রাইসে আপনাকে এটা অ্যাফোর্ড করা হচ্ছে, যেটা আপনার আর এখনকার দিনে সত্যি কথা বলতে মানে চার চাকাটা এখন কমন হয়ে গেছে সবার বাড়িতে। মানে এখন এই প্রাইসে একটা নতুন বাইকও পাওয়া যায় না, এমন অবস্থা। আর যেখানে আপনি একটা চার চাকা নিয়ে পুরো চারটে মানুষ পাঁচটা মানুষ ইজিলি বসে আপনি যেতে পারেন কোথাও, একটা লং ট্রিপে করাই যেতে পারে। তো দাদা এটা ডিটেইলস জেনে নেব, এটা কি গাড়ি? দাদা আছে সুইফট ডিজায়ার আছে। আচ্ছা, 2011 সালে গাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ, এটা আগের বার ছিল আমাদের কাছে না? ঠিক আছে, তুমি আরেকবার ডিটেইলসটা বলে দাও। হ্যাঁ, এটা আছে হলো 2011 সালে গাড়ি আছে, সুইফট ডিজায়ার আছে, PXI মডেল। আচ্ছা, VDI মডেল, VDI মানে ডিজেল, ডিজেল ভেরিফাই গাড়ি। আচ্ছা আচ্ছা, চারটি পাওয়ার উইন্ডো আছে, এসি আছে, সাউন্ড সিস্টেম আছে, পাওয়ার স্টিয়ারিং আছে। দাদা এটা মনে রাখবেন 2011 গাড়ি আছে, লাইফ টাইম ট্যাক্স আছে, লাইফ টাইম ট্যাক্স 30 সাল পর্যন্ত ট্যাক্সের ভ্যালু আছে। আচ্ছা, সেকেন্ড ওনার গাড়ি আছে, এটা দক্ষিণ দিনাজপুর আরটিওর গাড়ি। আচ্ছা ঠিক আছে, ইঞ্জিন আছে, এত সুন্দর পাঁচটা টায়ার, নিউ ব্র্যান্ড টায়ার আছে। হুইল ক্যাপ কি পাওয়া যাবে? হ্যাঁ, হুইল ক্যাপ দিয়ে বলে লাগিয়ে দেওয়া যাবে না? আচ্ছা ঠিক আছে, অরিজিনাল পেইন্টের গাড়ি আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর ইন্টেরিয়র ফিচারস কি কি আছে? এটা ইন্টেরিয়র ফিচারস আছে, ফ্রন্ট টু পাওয়ার উইন্ডো আছে, এসি, ফ্রন্ট টু পাওয়ার উইন্ডো, হ্যাঁ ফ্রন্ট টু পাওয়ার উইন্ডো আছে, এসি আছে, সাউন্ড সিস্টেম আছে, পাওয়ার স্টিয়ারিং আছে। আচ্ছা আচ্ছা, 89,000 কিলোমিটার গাড়িটা রান করেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এসি কন্ডিশন কেমন আছে? একদম চিল, একদম চিল, একদম চিল আছে। ঠিক আছে, তো দাদা এটা জেনে নেবো, এটার প্রাইস কেমন রেখেছেন? এটা প্রাইস আছে 2,20,000 টাকা, 2,20,000 টাকা, 2,20,000 ইসকা প্রাইস রাখা গেয়া হ্যায়। তো আপকো আগর ইন্টারেস্টেড হ্যায় সুইফট ডিজায়ার, তাই তো? ডিজেল ভার্সন, VDI মডেল, VDI মডেল। ঠিক আছে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আসতে পারেন, 2,20,000 টাকা দাম বলছেন। প্লাস হচ্ছে দাদা বলে দিয়েছে যে এখানে আসতে গেলে অন টেবিল বসলে কিছু নেগোসিয়েশন করে আপনাকে গাড়ি দিয়ে যাওয়া হবে। তো কেসা লাগা আজ কা ভিডিও, প্লিজ আপ লোগ কমেন্ট কিজিয়ে। আগর আপকো কোই গাড়ি পছন্দ আতা হ্যায় তো বতাইয়ে প্লিজ কমেন্ট পে, অর আগর ইয়ে ভিডিও আপকো পছন্দ আয়া তো প্লিজ এক লাইক কিজিয়ে, কিউকি লাইক অর সাবস্ক্রাইব করনে মে জ্যাদা ওয়াক্ত নেই লাগতা হ্যায়। सब्सक्राइब नहीं किया है इस चैनल को तो प्लीज़ हिट द सब्सक्राइब बटन एंड प्रेस द बेल नोटिफिकेशन दैट यू विल गेट नोटिफाइड ऑन फ्यूचर। ओके, सो मिलते हैं अगले वीडियो पे।